লাঠি বাজি হবি নয়, দ্রুত ঘুষি রাখবি নয়, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ক্রিকেট খেলা নিয়ে প্রচুর মাতামাতি থাকলেও ফুটবল অন্ত প্রাণ বাঙালির ফুটবল নিয়ে উন্মাদনা কখনোই কমার নয়। তাই ফুটবল নিয়ে আজও মেতে আছে ফুটবল প্রেমী বাঙালি। এদিন 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়াবিদ সঞ্চিতা মিত্রের উদ্যোগে বেহালা পণ্যশ্রী জলের ট্যাঙ্কের মাঠে একটি ফুটবল কোচিং ক্যাম্পের উদ্বোধন করা হয়। এই ক্যাম্পটির উদ্বোধন উপলক্ষে এদিন দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই ক্যাম্পে শুধুমাত্র ছেলেদের নয়, মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য থাকছে মহিলাদের ফুটবল কোচিং ক্যাম্পের সুব্যবস্থা। স্বয়ং পৌরমাতা সঞ্চিতা মিত্র গোলপোস্টে বল ঢুকিয়ে এদিন এই প্রদর্শনী ফুটবল ম্যাচের শুভ সূচনা করেন। কাউন্সিলর সঞ্চিতা মিত্রের এই কর্মসূচিকে সাধুবাদ জানানোর জন্য মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় মহিলা ফুটবলার ও প্রশিক্ষক অনিতা সরকার, প্রখ্যাত প্রাক্তন ফুটবলার ও কোচ অমিয় ঘোষ, শৈলেন মানা নার্সারি ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম কথা, আমি নিজে
একজন মানে ক্রীড়াপ্রেমী পৌর প্রতিনিধি, এবং আমাদের মাথার ওপর যিনি রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়া নিয়ে যে ওনার যে চিন্তা ভাবনা সেটাও আপনারা জানেন। আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন, সে অরূপদারও সবসময় খেলাধুলোর ব্যাপার নিয়ে তাদের যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা তো সব আগে আমরা দেখিনি। আমার বয়সকালে আমরা 34 বছর দেখেছি আমরা সেই সময়, কিন্তু এই খেলাধুলোর হয়তো তখন প্রয়াত সুভাষ চক্রবর্তী ক্রীড়া মন্ত্রী ছিলেন, কিন্তু এই ধরনের খেলার যে কী করে পরিচালনা করতে হবে, যে কীভাবে ডেভেলপমেন্ট হবে খেলা সম্বন্ধে, এইটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা থেকেই এসছে, এবং তাদেরই অনুপ্রেরণায় কিন্তু আমরা অনুপ্রেরিত হয়েছি। সুতরাং অনুপ্রেরণা খালি দিয়ে উনি ক্ষান্ত থাকেননি, যে কোনো ভাবে যেভাবেই হোক যে কোনো সমস্যার সমাধান খেলার জগতে থাকতে গেলে যা যা প্রয়োজন সেই প্রয়োজনীয়তার অভাব আমরা কোনো দিন অনুভব করতে দেয়নি আমাদের, আমরা কোনো দিন করিনি। আজকে মোটামুটি এই তো বাচ্চাদের আমি 6 বছর থেকে 14 বছর বাচ্চাদের আমি কোচিং ক্যাম্প আজকে আমার ওয়ার্ডে শুরু করলাম। আর গর্বের বিষয়, আমি যেহেতু নিজে ছোটো থেকেই আমি খেলাধুলোকে ভালোবেসেছি, নিজে আমি সব ধরনের খেলাই আমি খেলেছি, সেইটাই আমি চিন্তা করে আমার মাঠগুলোকে আমি একদম কর্পোরেশনের মাধ্যমে আমি এটাকে মেনটেন করে থাকি। সঙ্গে আমার চারিদিকে সব ক্লাব সংগঠনগুলোকে আমি যুক্ত করেছি, আমার ওয়ার্ডেরও সবাই মিলে আমাকে সহযোগিতা করে। খেলাধুলো আস্তে আস্তে এখন তো মানে মুছে যাচ্ছে, সেই চিন্তাধারাকে সামনে রেখে আমি খেলার মাঠগুলোকে রক্ষণাবেক্ষণের চেষ্টা করি কর্পোরেশনের মাধ্যমে, এবং জলাশয়গুলোকেও আমি রক্ষণাবেক্ষণের চেষ্টা করি। আমি চাইছি যে সুইমিং ক্লাবটাও এখানে আমার এখানে শুরু হোক, যে ছোটো ছোটো বাচ্চাদের যে খেলাধুলোর যে স্বাস্থ্য সচেতন তার অভাব যেটা দেখা যাচ্ছে, সে অভাবটা যেন আমার 132 নম্বর ওয়ার্ডে সবাই আসুক, সবাই মিলে সহযোগিতার মাধ্যমে সে অভাবটাকে আমরা পূরণ করে দিই। দেখুন, ঘরে দিদি হওয়া বা বাইরে আমার সঙ্গে কাউর দেখাশুনো মাধ্যমে যোগাযোগ রাখা সেইটা কোনো ব্যাপার না, আমি বারবারই বলছি আমরা অনুপ্রেরণা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এবং সেই দিদির যে চিন্তাধারা, চিন্তাধারাটাকে আমি সহযোগিতার মাধ্যমে, আমার সহযোগিতার মাধ্যমে আমি ওয়ার্ডে সেটাকে ধরে রাখবার চেষ্টা করি, যে এইভাবে যদি আমরা চলি সারাদিন, আমার যখনই যেখানে রাস্তাঘাটে যার সঙ্গেই দেখা হয় আমি একটাই খেলাধুলোর কথা বলি, মোবাইলটাকে আমি অ্যাভয়েড করতে বলি, টিভিটাকে আমি অ্যাভয়েড করতে বলি, এবং আমি অভিভাবকদেরও আমি বলি যে আপনারা যদি বাচ্চাদের সামনে টিভি ইউজ করেন, বাচ্চাদের সামনে মোবাইল ইউজ করেন, ওরা কিন্তু সেই দিকেই ওদের মনোযোগ চলে যাবে, আপনারা নিজেরাও একটু অ্যালুক থাকুন টিভি এবং মোবাইল থেকে, তবে বাচ্চাদের শিক্ষা, কেন আমাদের বয়সে আমরা টিভি মোবাইল পাইনি, টিভি তো শেষের দিকে আমাদের এসছে। সুতরাং সেই চিন্তাধারা নিয়ে যদি আমরা বাচ্চাদেরও তৈরি করার চেষ্টা করি, তবে মনে হয় যে বাচ্চাগুলো ঠিক তারা মাইন্ড ট্রান্সফার তাদের হবে। দেখুন, মহিলারা তো সর্বক্ষেত্রেই এগিয়ে রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং এটা তো গর্বের বিষয়। মহিলাকে তো আমি সবসময়, হয়তো পুরুষরা যদি এর মধ্যে সামান্যতম ক্ষুণ্ণ হয়ে থাকে, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স কিন্তু আমি, যেহেতু নিজে মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা, সুতরাং আমিও চাইবো যে মহিলাদেরই আমি ফার্স্ট প্রেফারেন্স দিয়ে সর্বকাজে আমি সবসময় আমার ওয়ার্ডে, বিশেষ করে 132 নম্বর ওয়ার্ডে আমি মেয়েদের ফার্স্ট প্রেফারেন্স আমি সব ব্যাপারে দিই, সে খেলাধুলোই হোক, কোনো রকম অন্য কোনো জিনিসের কাজকর্মেই হোক, 100 দিনেও দেখবেন আমার 100 ডেজে 80 জনের ওপর মহিলা আমার কাজ করছে। সুতরাং মহিলারা থাকুক, এবং আমার নিজে যেহেতু মহিলা, আমি ভাবি মহিলাদের যদি 1 পয়সাও রোজগার হয়, সে 1 পয়সা রোজগার কিন্তু ওরা কন্ট্রিবিউট করে সংসারের জন্য, পুরুষদের মতন এইসব এদিক ওদিক উল্টোপাল্টা কিন্তু আজে বাজে খরচা করে বেড়ায় না। মহিলাদের হাতে সবসময় আর্থিক সংহতি থাকা ভালো মহিলাদের, এবং মহিলাদের সাপোর্ট করলে আমার মনে হয় এতে কাউর কোনো মানে চিন্তাধারাটাই যে চেঞ্জ হয়ে আসছে, সেই চেঞ্জিংটা কিন্তু মহিলাদের মধ্যেই আমরা করে দিতে পারব। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিদি তো তার প্রমাণই করে দিয়েছে, এবং লক্ষ্মীর ভাণ্ডাররা আজকে দিদিকে এই যে জয় জয়কার আমাদের, সে কিন্তু একমাত্র আমি মনে করি লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতেই কিন্তু আমাদের এই বিপুল রেজাল্ট। সবাই মিলে সহযোগিতা না করলে আজকে আমরা কি কেউ এখানে থাকতে পারতাম? যেইভাবে অরাজকতা করে গেছে, দাপিয়ে বেরিয়ে গেছে, রোজ মোদিজি আসছেন, রোজ অমিত শাহজি আসছেন,
এই দাপাদাপি একমাত্র এই জনগণ আমাদের সঙ্গে আছে, এবং মমতা ব্যানার্জি যে প্রত্যেকটা প্রকল্প, প্রকল্পগুলোকে কিভাবে মানুষ গ্রহণ করেছে তার কিন্তু রেজাল্ট এই আমাদের লোকসভা ইলেকশন। তারা কিছুই করতে পারবে না, জনগণ আমাদের সঙ্গে আছে, ওরা কি করবে? ওদের অর্থ আছে প্রচুর, আমাদের অর্থ নেই। আমাদের কত অর্থ আমাদের আটকে দিচ্ছে, তা সত্ত্বেও মমতা ব্যানার্জিকে কি আটকাতে পারছে, না তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারছে, না অভিষেক ব্যানার্জিকে আটকাতে পারছে? সুতরাং ওই সব চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আমরা আমাদের পথেই চলবো, যতদিন আমাদের মমতা ব্যানার্জি আছে, যতদিন আমাদের তৃণমূল কংগ্রেস আছে, অভিষেক ব্যানার্জি আছে, ততদিন আমরা কাউকে তোয়াক্কা করি না। ওই হাজার মোদি এলেও কিছু করতে পারবে না আমাদের। দিদি দিদি আমাদের প্লেয়ারদের উদ্দেশ্য নিশ্চয়ই বলবো যে তোমরা এই ছোটো থেকে যদি খেলাধুলোর মধ্যে থাকো, তোমরা যেরকম নিজেদের মানসিক যেরকমভাবে নিজেদের গঠন, শারীরিক মানসিক সব গঠন যেরকম তৈরি করতে পারবে, এবং খালি খেলাধুলো করলে হবে না, পড়াশুনোটাও দরকার। সুতরাং খেলাধুলো করলে শরীর স্বাস্থ্য যেরকম ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে পড়াশুনো করো, এবং অভিভাবকদের কোচদের কথা শুনে চলো, ভবিষ্যৎ তোমাদের ভালোই হবে। ওয়ার্ডের মানুষ, বিশেষ করে আমার 132 নম্বর ওয়ার্ড, 13টা বস্তি হয়, 13টা বস্তি নিয়ে আমার ওয়ার্ড চলে। সুতরাং আমি ফুটবলটাকে কেন টার্গেট করেছি, ক্রিকেট প্র্যাকটিস করে এত আয়েস করবার মতন অর্থ আমার ওয়ার্ডের লোকেদের নেই। ফুটবল 5 টাকা দিয়েও ফুটবল খেলা যায়, আর 500 টাকা দিয়েও ফুটবল খেলা যায়। ফুটবলকে আমি সবসময় প্রায়োরিটি দিলাম, মহিলা এবং পুরুষ, বাঙালির রক্ত হচ্ছে ফুটবল। আমি মোহনবাগানের লাইভ মেম্বার, আমি মোহনবাগান ক্লাবে এখনও অবধি কন্টিনিউয়াসলি, হয়তো 10টা যদি ম্যাচ হয়, আমি সেই 10টার মধ্যে 8টা ম্যাচ আমি উপস্থিত থাকি, হয়তো আমি সামনে যাই না, আমার তো খেলা দেখা নিয়ে দরকার। আমি সঞ্চিতা মিত্র, আমার কী প্রচারের আমার কী দরকার? আমি ফুটবল প্রেমী, আমি খেলতে ভালোবাসি, খেলাতে ভালোবাসি, যে সবসময় খেলাধুলোর মধ্যে মানসিক চিন্তাধারাটাকে খেলার মধ্যে যদি বাচ্চাগুলো নিয়ে যেতে পারে, গার্জেনদের সহযোগিতা, কোচেদের সহযোগিতা, ভবিষ্যৎ অনেক ভালো। বাঙালি ফুটবলের আশা একদম নির্মূল হয়ে যাচ্ছে। আমি বাঙালি, আমি মোহনবাগানে যেহেতু আমি সুব্রত ভট্টাচার্যকে দেখেছি, শ্যাম থাপাকে দেখেছি, বিদেশ বোস, মানস ভট্টাচার্যকে দেখেছি, গৌতম সরকারকে দেখেছি, হ্যাঁ প্রসূন ব্যানার্জিকে দেখেছি, এদের যে ফুটবল, শিবাজিকে দেখেছি, শ্যাম থাপার ব্যাক ভলি আর শিবাজির গোলকিপিং, এইগুলো তো কেউ কোনোদিন ভুলতে পারবে না, আমরা তো মাঠে তখন উপস্থিত। সুতরাং এই জিনিসগুলো আবার আসুক, বাঙালি উঠুক, জাগুক। সুতরাং এইটাই আমাদের আশা করে আজকের এই 132 নম্বর ওয়ার্ডে আমার ফুটবল কোচিং সেন্টারটা শুরু। আমি তো দুবেলা রান্না করেই এলাম, নিজের হাতে রান্না করি, ওই জন্যে আমার একটু দেরি হলো। আমি সকালে বিকেলে দুবেলা রান্না করেই আমি বেরোলাম, যে সন্ধ্যাবেলা একদম যাব। আমাদের নেত্রী কী বলছেন, দিদি যেখানে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি টিভিতে, যে সব জায়গায় দিদি কোথাও পাকোড়া বানাচ্ছেন, কোথাও সিঙ্গারা ভাজছেন, তা সুতরাং আমরা কেন করতে পারবো না? তার দেখার, তার উদ্দেশ্যে আমি সবসময় বলি, দিদি দীর্ঘজীবী কামনা করি, এবং দিদিকে দেখে আমরা অনুপ্রেরণা পাই, অনুপ্রেরিত হই। সুতরাং তারপরে তো আমাদের ইয়ং জেনারেশন অভিষেক ব্যানার্জি আছে, অভিষেক দৌড়চ্ছে, আমরা হয়তো অতটা দৌড়তে পারি না, কিন্তু আমরা মিডিল ম্যান হিসাবে আমরা রয়েছি, একদম অনুপ্রেরণা যেখান থেকে পাচ্ছি সেইটা কিন্তু আমরা রয়েছি। দুবেলা রান্না বান্না করে সব করে তো হই হই করে চলে এলাম, সারাদিনের মতো রাত্রিতে বাড়ি যাবো। ব্যাপারটা হচ্ছে, আমি দীর্ঘদিন এই ফুটবল নিয়ে সাধনা করছি, ফুটবলকে ভালোবাসি বলেই এগিয়ে এসছি, এবং আমি ইস্টবেঙ্গল ক্লাবে 12 বছর, মোহনবাগান ক্লাবে 23 বছর, বাংলার কোচ 2 বছর, ক্যালকাটা পুলিশের কোচ 2 বছর, সুইডেন, ডেনমার্ক, ব্যাংকক, কোরিয়া, ফ্রান্স, জাপান, এতগুলো কান্ট্রিতে যে গিয়েছি, বেড়াতে যাইনি, খেলতে গিয়েছি এবং রেজাল্ট করেছি, সেইটাকে ধরে রাখার জন্য আমার পাশে দাঁড়িয়ে আছে আমার সঞ্চিতা মিত্র, আমার 132 নম্বরের কাউন্সিলর। আমার খুব ভালো লাগলো যে সে আমাকে ধরে এনেছে, টেনে এনেছে, কি না এই কোচিং সেন্টারের দায়িত্ব নিতে হবে। আমি এক কথায় রাজি হয়ে গেছি, কেন এই সঞ্চিতা মিত্র অনেকদিন আগেই আমি জানি সে খেলাটাকে ভালোবাসে, খেলাকে পছন্দ করে, এবং সেই কারণেই চাইছে একটা কোচিং সেন্টার। এবার কোচিং সেন্টার সম্বন্ধে একটা বিরাট কথা বলি, অনেক লোক কোচিং সেন্টার খোলে, অনেক জায়গায় অনেক কোচিং সেন্টার খোলে, কোচিং সেন্টার কিন্তু খুললেই হলো না। আমি যে লোকটাকে মানুষ করব, তাকে যদি দিশা দেখাতে না পারি, যে খেলোয়াড়টাকে আনব সে খেলোয়াড়টাকে যদি জায়গা নিয়ে যেতে না পারি, তাহলে কী লাভ হলো? তাহলে কোচিং সেন্টারের কী দাম রইল? সেই দেখতে হবে এই কোচিং সেন্টার থেকে আগামী দিন
কটা ছেলে ভালো জায়গায় যাচ্ছে, কী করছে না করছে, এবং সেই সঙ্গে এই কোচিং সেন্টারে যে খেলোয়াড়দের নেওয়া হবে তাদের সব দিকে নজর রাখা হলো আমাদের ডিউটি, আমাদের কাজ। কেননা আমি খেলাটাকে ভালোবেসে এই কারণেই এই ছোটদের নিয়ে আছি, আমি বড়দের কোচিং করাই না। ইজমান মোহনবাগান ক্লাবে কোচিং করাবার সময় অনেক অফারস ছিল বড়দের, আমি রাজি না, ছোটদের ভালোবাসি। কেননা ছোটদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে থাকে, সেই প্রতিভাটাকে আমাদের বার করে আনতে হবে, খুঁজে দেখতে হবে। আমি আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব সম্বন্ধে আমি সচেতন। এবং তুমি যে একটা কথা বললে এটা একটা বিরাট কথা, এই যে দীর্ঘদিন কোচিং করাবার পর যেহেতু করোনা হয়েছিল, করোনা হওয়ার পর কিছুদিন বন্ধ থাকার পরে আমি ছেড়ে দিচ্ছিলাম, সেই জায়গায় আমার মানসিক দিকটা খুব খারাপ হয়ে যাওয়ার পর আমাকে সঞ্চিতা মিত্র আমাদের 132 নম্বর কাউন্সিলর ধরে এনেছে এবং দায়িত্ব দিয়েছে। আমি আশা করি এবং চেষ্টা করব যাতে এটাকে পূর্ণ রূপ দিতে পারি। একটা জিনিস বোঝা যায়, আমি আমার এই সঞ্চিতা মিত্র কাউন্সিলর তাকে দিয়েই বলছি, একটা জিনিস বোঝা যায় কি, যে কাউন্সিলর হোক, যে মানুষ হোক, যেই হোক, সে যদি বাচ্চাদের ভালোবাসে, সে যদি খেলাটাকে ভালোবাসে, সে যদি পড়ালেখাটাকে ভালোবাসে, তাহলে সেই দিশা দেখাতে পারে। সেই গুণটা আমাদের এই কাউন্সিলরের মধ্যে রয়েছে এবং আশা করি আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেমন ধরো আরও অন্যান্য ওয়ার্ডে কাউন্সিলর আছে যারা খেলোয়াড় ছিল, যেমন 121-এর কাউন্সিলর রূপক গাঙ্গুলি আমার কাছে খেলে গেছে, ফার্স্ট ডিভিশন খেলেছে, তারা ফুটবলটাকে ভালোবাসে, খেলাটাকে ভালোবাসে, এদের জন্য আমি আছি সবসময়। আমি যেটা ঠিক করেছি, যেদিন প্র্যাকটিস শুরু হবে সেদিন যে গার্জেনরা আসবেন, সেই গার্জেনদের কখন কী খেতে হয়, একটা খেলোয়াড় কখন কী খেলে তার উপকার হয়, সেটা আমি ব্যাখ্যা করে দেবো। ভালোই লাগছে এখানে সঞ্চিতা ম্যাডাম কাউন্সিলর, ওনার উদ্যোগে যে এত সুন্দর একটা পরিচালনা হতে চলেছে বা উনি এত সুন্দর একটু সাপোর্ট করছে ক্যাম্প করার জন্যে, খুবই ভালো লাগছে। এখন এখান থেকে যদি ভালো ছেলে মেয়ে ওঠে তাহলে খুবই মানে ভালো কথা, যে যারা কিনা ভারতের হয়ে খেলতে পারে বা বাংলার হয়ে খেলতে পারে, তো সেরকম যদি তৈরি হয় খুবই ভালো। এবং অমিয়দা আছে কোচ, অমিয়দা খুবই ভালো কোচ, এবং ইস্ট বেঙ্গলও ছিলেন উনি, মোহনবাগানও ছিলেন, তো ওনার তত্ত্বাবধানে যদি হয় ওনার যে দায়িত্ব উনি নিশ্চয়ই উনি পালন করেন, ওনার বয়স হয়ে গেছে। হ্যাঁ, খুবই ভালো এবং ভালো লাগছে, এই ক্যাম্প যাতে সাকসেস হয় সেটা আমি মনে প্রাণে চাইছি। প্লেয়ারদের উদ্দেশ্যে পুরো ডেডিকেশন হতে হবে, ডেডিকেশন হতে হবে এবং তাকে 100% মাঠে দিতে হবে, তবেই তো সে ভালো ভালো প্লেয়ার হবে, তাকে পুরোটাই দিতে হবে 100% মাঠে, ভালো করে প্র্যাকটিস করতে হবে মন দিয়ে। এখন তো পড়াশোনার চাপে প্লেয়াররা প্র্যাকটিসই করতে পারছে না, এত পড়াশোনার চাপ। আজকে অলিম্পিক ডে, আন্তর্জাতিক অলিম্পিক ডে, এই অলিম্পিক ডে উপলক্ষে আজকে 132 নম্বর ওয়ার্ডে মাননীয় পৌরমাতা শ্রীমতী সঞ্চিতা মিত্রের উদ্যোগে দিশারি টু স্বনির্ভর প্রকল্পের একটা কর্মসূচি, সেই কর্মসূচিকে উনি বাস্তবায়িত করছে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে, আন্তর্জাতিক অলিম্পিক ডে। তো আজকে অলিম্পিক ডেতে আমরা এখানে সমবেত হয়েছি মাননীয় পৌরমাতা শ্রীমতী সঞ্চিতা মিত্র আহ্বানে, ওনার উদ্যোগে এখানে। উনি যেহেতু প্রথম থেকেই, আজকে নয়, আমরা ওনাকে জবের থেকে দেখছি আমাদের শৈলবর্ণ ফুটবল একাডেমি প্রথম থেকে, উনি খেলাধুলা প্রচণ্ড ভালোবাসেন, বিশেষ করে ফুটবলটা। উনি মোহনবাগান ক্লাবের আজীবন সদস্য, তাই ওনার ওয়ার্ডে উনি 132 নম্বর ট্যাঙ্কের মাঠে আজকে থেকে উনি আজকে এই সুন্দর দিনে, আন্তর্জাতিক অলিম্পিক ডে এই দিনে উনি আজকে থেকে এখানে শুরু করলেন ছোটো ছোটো বাচ্চাদের 6 থেকে 14 বছরের ছেলে মেয়েদের ফুটবল কোচিং সেন্টার, এটা ওনার উদ্যোগে শুরু হচ্ছে। এই জন্য আমরা বেহালা সমস্ত ক্রীড়ামোদী, বেহালা পূর্ব পশ্চিম এবং দক্ষিণ কলকাতার সমস্ত ক্রীড়ামোদী মানুষের তরফ থেকে, আমরা যারা ফুটবল অনুরাগী, যারা ফুটবল নিয়ে কাজ করছি, সকলের তরফ থেকে সঞ্চিতার দিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আছে। আমরা সকলে সঞ্চিতা যার জোরে এক হাতে, তো যাই হোক, আমরা আগামী দিনে চাইবো আপনারা এই পনসি ট্যাঙ্কের মাঠে, এখানে একটা নির্দিষ্ট দিনে সপ্তাহে দুদিন, শনিবার বিকেল 4টা থেকে 6টা, রোববার দিন সকাল 10টা থেকে 12টা ছেলেদের এবং মেয়েদের কোচিং সেন্টার হবে। আমাদের প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক অমিয় ঘোষ, যিনি তার মূল দায়িত্বে আছেন, অন্যান্য প্রশিক্ষকরাও থাকবেন এখানে, এখানে অলরেডি সবাই আছেন। বেহালার প্রতিটি ক্রীড়ামোদী মানুষ, বিশেষ করে প্রত্যেকটি ওয়ার্ডের
যারা পৌরমাতা আছে, আমি আবার একটা কথা স্মরণ করে দিই আপনাকে, আপনাদেরকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে পশ্চিমবাংলার দায়িত্ব নিয়েছেন, উনি কিন্তু খেলাধুলার জন্য, ক্লাবগুলো ডেভেলপমেন্টের জন্য উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছেন। আপনারা সকলেই জানেন, তারই একটা অঙ্গ হিসাবে কলকাতার প্রত্যেকটি কাউন্সিলর তারই একটি অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি দিদি মাননীয় সঞ্চিতা মিত্রের উদ্যোগে। এখানে ফুটবল কোচিং সেন্টার হচ্ছে আমাদের বেহালায়, যে সমস্ত কাউন্সিলর, প্রত্যেকটি কাউন্সিলরই খেলাধুলা বিশেষ করে জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে সঞ্চিতা দি, অঞ্জন দাস, সুদীপ পল্লে, রূপক গাঙ্গুলি এবং আমাদের সুশান্ত দা, এরা কিন্তু খেলাধুলার জন্য সারা বছর কাজ করে যাচ্ছে। এর জন্য উনি সবচেয়ে বেশি ভেবেছেন আগে, যেহেতু এখানে আমাদের শৈল্যমান্না ফুটবলের প্র্যাকটিস হয়, এখন হাওড়া শৈল্যমান্না স্টেডিয়াম হয়, উনি জায়গাটাকে ইউটিলাইজ করতে চাইছেন, উনি ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় খেলাধুলা প্রসার করতে চাইছেন, ওই জন্য বিশেষ করে উনি মহিলাদের ফুটবলটা বিশেষ করে জোর দিয়েছেন, ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই। দেখুন, এই যে উদ্যোগটা 132 নম্বরের পৌরমাতা সঞ্চিতা মিত্র যে উদ্যোগটা নিয়েছে, আমরা তাদের সাধুবাদ জানাই। আমাদেরও একটা ছোট কোচিং ক্যাম্প আছেন শৈল্যমান্না ফুটবল একাডেমি, আপনারা জানেন, তাতেও সঞ্চিতা দি অতপ্রতভাবে জড়িত, উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট। তো আমাদের সাথে আলোচনা করেই দিদি এই উদ্যোগটা নিয়েছে, যে ছোট বাচ্চাদের, ছেলেদের তো অনেক হয়, মহিলাদের নিয়ে দিদি একটা চিন্তা করেছে। তা আজকে অলিম্পিক ডে, এই অলিম্পিক ডেতে দিদি একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের শৈল্যমান্না ফুটবল একাডেমির গৌতম দাস, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমরা সবাই মিলে, কুটুদা, সুদীপ্ত, আমরা সবাই আছি, অমিতাভ, আমরা সবাই মিলে, এবং আমাদের যে মেন আমাদের চেয়ারম্যান বাবুন ব্যানার্জি, তার উদ্যোগে, এবং দেবাশিস চ্যাটার্জি আমাদের শৈল্যমান্না ফুটবল একাডেমির সভাপতি, ওনারও এই ক্যাম্পের, মানে শৈল্যমান্না ফুটবল একাডেমির দারুণ উদ্যোগ, উনিও এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে। তো দিদিকে বলবো, দিদি যে আজকে উদ্যোগটা নিয়েছে, দিদির পাশে আমরা সবসময় আছি, বিশেষ করে মহিলাদের নিয়ে দিদি যে চিন্তাধারাটা নিয়েছে, তা ভালো। এখানে কোচ আছে আমাদের, কোচ হচ্ছেন অমিয় ঘোষ, এবং মহিলাদের সাথে থাকবে, দিদির সাথে, সঞ্চিতা দিদির সাথে কথা হয়েছে, কুন্তলা ঘোষ দস্তিদার আমাদের এই ক্যাম্পে আসবে, কথা দিচ্ছে, আজকে আসতে পারিনি, তো এই ক্যাম্পের সাথে জড়িত থাকবে, আমরা পাশে থাকবো দিদির, এই উদ্যোগ নিয়ে দিদি এগিয়ে যাক, আমরা দিদির পাশে আছি। আমাদের 132 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র, তার উদ্যোগে আজকের এই নতুন একটা ক্যাম্প উদ্বোধন হলো। এখানে উদ্বোধনের সময় বিভিন্ন ধরনের জায়গা থেকে সব মেয়েরা এসেছিলেন, এবং খুব উপযুক্ত সময়ে উপযুক্ত কাজ শুরু করলেন। আমি মনে করি আমার যে বেলা 14টা ওয়ার্ড আছে, এই 14টা ওয়ার্ডে দেখলাম যে মনে হয় না যে অন্য কোনো কাউন্সিলর এরকম একটা ক্যাম্প করেছেন, এবং উনি এমনই খেলাপ্রিয় মানুষ যে ওনার জন্য বহু ছেলেমেয়ে এখান থেকে উঠে আসবে ভবিষ্যতে, এবং ওনার প্রেরণায় আমরা এই নতুনভাবে ক্যাম্পটা করছি। এবং আমার অনেকেই জানেন আমি শৈল্যমান্না একাডেমি স্পোর্টস সেক্রেটারি, হ্যাঁ, আর এখানেও আমি, আমার সঙ্গে অমিয় স্যার সঙ্গে আমি আছি, আমাদের এখানে 4টে কোচ, এখানে ম্যাডাম দুজন আছে, ইনিও ক্যাম্পের সঙ্গে জড়িত। হ্যাঁ, আশা করব আপনাদের সহযোগিতা এবং উৎসাহে আমাদের এই ক্যাম্পটা আগামী দিনে সাফল্য। এদিন এই ফুটবল কোচিং ক্যাম্প উদ্বোধন হওয়ায় অত্যন্ত খুশি ও আনন্দিত ওয়ার্ডের সকল ক্রীড়া প্রেমী মানুষেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।